মাঝে মাঝে মনটা যখন একদম মানে কেমন যেন উদাস হয়ে যায়, চতুর্দিকের কাজকর্ম করতে করতে একটা সময় মন এতটা বেকুল হয়ে যায়, ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে প্রকৃতির কোনো কাছে গিয়ে নীরবে নিভৃতে এক মনে এক ধ্যানে বসে থাকি। সেটা ভাবতে ভাবতে হঠাৎই বন্ধুকে নিয়ে চলে গেলাম আমি ঠিকানাতে, যেটা 100 ফিটের ওখানেই, ঠিক গুলশান হয়ে বাড্ডা হয়ে যেতে হয়, তো ওখানে চলে গেলাম। কিন্তু যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম সেই এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত, যেটা কখনো কল্পনা করিনি। এত ভালো লাগছিল আমার দেশের যে এত সুন্দর সুন্দর ভিউ। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট, এই সমস্ত জায়গায় কিছু কিছু ভিডিও আছে, মানে মনকে উদাস করে দেয়। মনে হয় যেন পৃথিবীর কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা আমার মাঝে নেই। এত ভালো হয়ে যায় তখন মনটা, ইচ্ছে করে না যে ওখান থেকে ফিরে আবার সংসারে ফিরে আসি, আবার ফিরে আসি নিজের বাসস্থানে, নিজের কর্মস্থলে, নিজের আর্ন করার জায়গায়। কিন্তু একটা সময় মানুষ তো আসলেই, মানুষের সময় খুবই কম। আমরা যারা পৃথিবীতে এসেছি তারা একদিন আবার যেখান থেকে এসেছি ওখানেই আমাদেরকে ব্যাক করতে হবে। আর এই ব্যাক করাটার জন্যই হয়তো ওই প্রাকৃতিক মায়া মমতা সব ছিন্ন করে দিয়ে আবার নিজের কর্মস্থলে ফিরে আসতে হয়। তো এমন একটা জায়গায় গেলাম, আপনারা সবাই যে যেখান থেকে আসেন না কেন, বিদেশ থেকে আসেন, দূরে কোনো জায়গা থেকে আসেন, ঠিকানাতে কিন্তু একবার আসবেন। এত ভালো লাগে এখানে আসলে, আমি ঠিক বলে বুঝাতে পারবো না, যে যাবেন সেই বুঝতে পারবেন কি এমন নৈসর্গিক সুন্দর কি জায়গা, যে পৃথিবীর যদি স্বর্গীয় কোনো কিছু বলে যদি স্বর্গীয় কিছু থাকে সেটা এখানেই আছে। তো আমার মনে হয় কেউ যখন মনের কষ্টে মনের দুঃখে থাকে, না মানুষের মনে অনেক কষ্ট থাকে, শুধু যে সুখ থাকে তা না, সুখের পাশাপাশি কষ্ট থাকে, আলোর পাশাপাশি আঁধার থাকে, রাতের পাশাপাশি দিন থাকে, ঠিক সব কিছুই এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে, নিজস্ব নিয়মে নিজেই চলতে থাকে। তো তবুও আপনারা ভিউয়ার্স, আপনারা সময় করে এই ঠিকানাতে চলে আসবেন। এখানে আমরা নিজস্ব গাড়ি নিয়েছিলাম, তারপরে ড্রাইভারকে আমরা কিছুটা টিপস দিয়েছি। তো এখানে এন্ট্রি ফি হলো 300 টাকা পার পার্সন 300 টাকা করে। আবার আপনি যদি মনে করেন যে ভিতরে গিয়ে আপনি লাঞ্চ খাবেন, তো তাইলে আপনাকে এখানেই বলতে হবে যে আমি ভিতরে লাঞ্চ করব। তো লাঞ্চের যে একটা ছবি আমি আপনাদেরকে দেখিয়েছি, লাঞ্চের ছবিটা ও যদি ওটা বাইরেই আছে, লাঞ্চের যেখানে এন্ট্রি, যেখানে এন্ট্রির টাকাটা নেওয়া হয় অনেক সুযোগ সুবিধার জন্য, ওইখানেই আমাদের সমস্ত পর্যটকদের জন্য ওখানেই সমস্ত লাঞ্চের ছবি, পাশাপাশি ওখানে কত টাকা লাগবে সেটা ওখানে লিখে দেওয়া আছে। তো আপনারা বুঝে নিতে কোনো কার্পণ্য হবে না, আপনারা বুঝে নিতে পারবেন। আর তখন বলবেন যে আমি এন্ট্রি ফি আমি দেব না, আমি ভিতরে লাঞ্চ করব, কত টাকার মধ্যে আছে সেটা আমাদেরকে একটু দেখান। তখন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার যেটুকু আপনি পারবেন, আপনার পকেট মানি যেটুকু আছে ওইটার উপরে ভিত্তি করে আপনি সবার সাথে আলাপ আলোচনা করে, পরিবারের সবার সাথে আলাপ আলোচনা করে ওইখান থেকে আপনি একটা খাবারের মেনু চুজ করবেন। তো ওইখানেই আপনার খাবারের মেনুটা থাকবে, আর তো ঠিকানা লাগাই লিখেই আছে। তো একটা সময় ভিতরে গিয়ে আপনারা ঘুরবেন, আপনাদেরকে কিছু টোকেন দিয়ে দিবে, যে আপনারা যে টাকাটা পে করছেন ওইটা টোকেনটা দিয়ে দিবে। ভিতরে ঘুরে টুরে একটা সময় ভিতরে বসার বিশাল ডাইনিং রুম আছে, ওইখানে এসে বসবেন আপনারা। এখানে হলো সেলফ, সবাই সেলফ, হাতে যে টোকেনটা আছে ওই টোকেনটা দেখালেই আপনাকে আপনার খাবার দিয়ে দিবে। আপনার পছন্দ মতো টেবিল পছন্দ করবেন, ওইখানে আপনার পরিবার পরিজনকে নিয়ে ওইখানেই আপনারা খাওয়ারের জন্য নিজেরাই হ্যান্ড ওয়াশ করে এসে ওইখানে বসে আপনারা নিজেরাই খাবারটা এনে ওইখানে আপনাদেরকে খেতে হবে। তো বিশেষ করে এত সুন্দর লাগছে যে ভিতরে যে
পিটুমনি পিটুনিয়া গাছ আছে, পিটুনিয়া ফুল গাছ, এগুলা সব জাপানেরই, জাপানের গাছ এগুলা। তো এগুলা প্রতি ছয় মাস এ ফুটন্ত অবস্থায় থাকে, ছয় মাস পরে আবার এই ফুলের থেকে যে বীজটা পরে ওইখান থেকে আবার গাছ উঠে যায়, এটাকে পিটুনিয়া ফুল বলে। আবার ওখানে সেলও করে, সেলেরও ব্যবস্থা আছে। আবার সেলের জন্য ওইখানে সাইনবোর্ডে লেখাই আছে, তবে একটা কথা, সাইনবোর্ডে লেখা আছে কোন ফুল গাছ কী আছে। আবার আপনি ভিতরে যদি পরোটা নান ওইসব খান, ওগুলোও এখানে লেখা আছে। আপনি গাছের নিচে অনেক টেবিল চেয়ার পাতানো আছে, গাছের মধ্যে আবার মিউজিকের একটা যন্ত্র ঝুলানো আছে, আপনি নীরবে কান পেতে ওই মিউজিকের শব্দটা শুনতে পাবেন, আপনি ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, আপনার কোনো বাধা নেই। তবে একটা কথা, ভিতরে কেউ সিগারেট পান করতে পারবেন না, তাহলে 5,000 টাকা জরিমানা। কেউ ফুলে হাত দিতে পারবেন না, তাহলে 5,000 টাকা জরিমানা। ওই দিকটা সতর্ক থাকবেন নিজে এবং পরিবারের সবাইকে বলে দিবেন যে এখানে কেউ ফুল টাচ করবে না। আর কেউ যদি ধূমপান করতে যায় তাহলে ধূমপানটা করবে না। এই যে দেখেন ফুল ছেঁড়া, ফুলের ইয়ে যে সাইনবোর্ডটা দেওয়া আছে, হাত দিয়ে ফুলের গায়ে হাত দিয়ে ছবি তোলা, এগুলো সম্পূর্ণ নিষেধ করা আছে। আরেকটা জিনিস হলো, আপনারা ব্যাগে করে আপনারা যে টিকা দিয়েছেন, টিকার পেপারসটা কিন্তু রেখে দিবেন। ভাগ্য যদি খারাপ হয়, হুট করে যদি দেখতে চায়, তখন আপনাকে এটা দেখাতে হবে, না হলে আপনাকে এত কষ্ট করে দৌড়ঝাঁপ করে এত ঘাম টাম ফেলে ওইখানে গিয়ে পৌঁছাইলেন, ওইখানে আপনাকে ঢুকতে দিল না, এর চেয়ে বড় কষ্ট মনে হয় আর কিছুতে নেই। তাই আমি আপনাদেরকে এই ইনফর্মগুলো দিচ্ছি, যেটা আমি আগে কখনো এই ইনফর্মটা পাইনি। এমনকি ঠিকানাতে ফোন করলে ওরা এই ধরনের কথাগুলো বলে দেয় না, যার কারণে অনেকে ওইখানে হিমশিম খেয়ে ফিরে আসতে হয়। আমরাও কিন্তু নিয়ে যাইনি, কিন্তু ভাগ্য ভালো মোবাইলে আমাদের সেভ করা ছিল, মোবাইল থেকে বের করে আমরা দেখাই দিছি, যার কারণে আমরা আল্লাহর রহমতে ঢুকতে পেরেছিলাম আর কি, না হয় আমাদেরকেও ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যেত। তো ওখানে আপনি ইচ্ছে করলে, আপনি সকালে যদি ঢুকেন সারা দিন ঘুরতে পারবেন, ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন, কোনো বাধা নাই। শুধু কোনো ফুলের টাচ না করলে হবে, কোনো সিগারেট না খেলে হবে, কোনো উচ্চস্বরে লাফালাফি দাফাদাফি না করলেই হবে, নীরবে নিভৃতে আপনারা ঘুরতে থাকবেন। অনেক বিভিন্ন ধরনের বসার জায়গা আছে, মন মতো বসতে পারবেন। ভিতরে আবার বিভিন্ন জুস ড্রিঙ্কস এগুলো আছে, ভিতরে আবার যেটাকে বলা হয় মাছকে যে পুরানো হয়, পোড়া মাছ আছে, তারপরে লুচি আছে, তারপরে বিভিন্ন ধরনের খাবার আছে, আপনি সব কিছুই খেতে পারবেন। ভিতরে আপনার সব কিছুই খাবারের জন্য দেওয়া আছে, শুধু একটা মন মতো ছবিও তুলতে পারবেন, কিন্তু একটা শুধু করতে পারবেন না, আমি বারবার যেটা বলছি ধূমপান করতে পারবেন না। ধূমপান যদি করেন তাহলে আপনার 5,000 টাকা জরিমানা, প্লাস আপনি যদি ওখানে একটা ফুলও ছিঁড়েন, যদি কর্তব্যরত গার্ডরা দেখে ফেলে, তাইলে আপনার 5,000 টাকা জরিমানা একটা ফুলের জন্য। অতএব ছবি আপনারা ইচ্ছা মতো তোলেন, কিন্তু কোনো গাছে হাত দিবেন না, কখনো ধূমপান করবেন না। খুব আরামের জায়গা, ওখানে পাশে নদী আছে, নদীর পাড়ে বসতে পারবেন। আবার গাছের মধ্যে বিভিন্ন মিউজিক ঝুলানো আছে, মনে হবে যেন মিউজিকের তালে তালে মনে হয় যেন আপনি অনেক দূরে হারিয়ে গেছেন, আপনার মনটা অনেক উদাস হয়ে গেছে। ওই যে দেখেন পানি দেখা যাচ্ছে, পানির পাড়ে এখানে আবার চেয়ার বসানো আছে, আপনি ওই চেয়ারে বসে উদাস মানে পানির দিকে তাকিয়ে কবিতা লিখতে পারেন, আপনাকে ওই সুযোগ সুবিধাও দেওয়া আছে। এমন কোনো সুযোগ সুবিধা বাদ নেই, তবে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে এটা আরও সুন্দর একটা এরিয়া হবে। তো আমি আপনাদেরকে যা যা বললাম, খুব প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিলাম। আমার আগে যারা গিয়েছেন তারা ইনফরমেশান দেননি, ভাগ্য ভালো আমাদের মোবাইলে টিকার ইনফরমেশানটা ছিল, না হয় আমাদেরকে ঘুরে চলে আসতে হতো। ভিউয়ার্স, আপনারা যারা যাবেন টিকার কাগজটা ব্যাগে করে নিয়ে যাবেন, আর ব্যাগে কোনো খাবার নেবেন না, খাবার ওইখানে ঢুকতে দেওয়া যাবে না। যদি ব্যাগ চেক করে খাবার পায় ওটা বিনে ফেলে দিবে, অতএব আপনারা কোনো খাবার নেবেন না, শুধু পানিটা নিতে পারবেন ভিতরে খাওয়ার জন্য, এর বাইরে আপনাদেরকে আর কিছু নিতে দিবে না। অনেকে ওইখানে রেস্টুরেন্টে পয়সা বাঁচানোর জন্য খাবার ব্যাগে করে
করে লুকোচুরি করে নিয়ে যাবেন, কিন্তু ওটা পারবেন না। গেটে ব্যাগ চেক করা হয়, ব্যাগ চেক করে খাবারগুলো সব ফেলে দিবে, তখন আরও বড়। এখন ওই ঘুরতে যে আনন্দটা পাওয়ার জন্য ঘুরতে গেলেন, ওইটাই মাটি হয়ে যাবে, যেহেতু এত কষ্ট করে খাবারগুলো রেডি করলেন, ভিতরে ঢুকাতেই পারলেন না, এটা বড় কষ্টের যদি ব্যাপার। তা আমি আপনাদেরকে সব কিছু ইনফর্ম করলাম, আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন, আপনারা আসুন। আপনাদেরকে এখানে যদি না যান, মনে করবেন যে অনেক বড় সুন্দর একটা জায়গা মিস করলেন। তো দেখেন আমাদের খাবার, আমরা কিন্তু পেঁপের জুস নিয়েছি, চিকেন নিয়েছি, বিফ নিয়েছি, প্লাস সবজি সবজি কারি নিয়েছি, মিষ্টি নিয়েছিলাম। তো পেঁপের জুস সবকিছু মিলিয়ে আমাদের এক একজন 1300 টাকা করে পড়ছে। আমরা চারজন ছিলাম, 3900 টাকা। তো আমরা প্রতি প্লেটে 1300 করে খাবার, আমরা ভিতরে অনেক কিছু খেয়েছিলাম, তারপর আমরা ওই যে 2600 টাকা আসছিল ওইটাকে আমরা চার ভাগ করে খেয়েছি, তারপরও খেতে পারিনি, অনেকটা ফেলে দিতে হয়েছে। তো আপনারা ওভাবে বাচ্চাদেরকে যদি নিয়ে যান, মনে হয় যেন বাচ্চা আর আপনার একটা প্লেট মিলিয়ে এরা 1300 টাকা একটা প্লেট, সরি 1300 টাকা একটা প্লেট, মোট 3900। আপনারা সাথে পেঁপের জুস আছে, ম্যাঙ্গো জুস আছে, যেটা ইচ্ছে আপনারা নিতে পারবেন। তারপর আবার ওখানে কফি আছে, আপনি কফি খেতে পারবেন, আলাদা করে মিষ্টি আছে, মিষ্টি খেতে পারবেন, সব কিছু আপনার জন্য রেডি করা আছে, শুধু খাবারের প্রয়োজন। আর বেশি পার্সন যদি যান, আপনারা অ্যাডভান্স আগের দিন ফোন করে বুক করে রাখবেন, যে আপনারা 30 জন যান, 50 জন যান, ওইটা একটু কাইন্ডলি আগের দিন বুক করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য ওরা ওইভাবে জিনিস রেডি করে রাখবে। কারণ অনেকেই ঘুরতে যায়, ভিতরে গিয়ে হয়তো ফ্রেঞ্চ ফ্রাইটা খায়, তারপরে ধরেন মাছটা খায়, আর কিছু ড্রিঙ্কস খায়, রাইসটা কমই খায়। এই জন্য আপনারা যদি লাঞ্চটা করেন আগের দিন, আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদেরকে কিছু টাকা বিকাশ করে দিলেই ওরা আপনাদের জন্য খাবার রেডি করে দেবে। তো আপনাদের সবাইকে আমি অনেক, বিশেষ করে ওখানে ফুলে ফুলে ভরা, ফুল দেখে আপনার মনটা ভালো, যে ফুল ভালোবাসে না এমন কেউ পৃথিবীতে নেই। তো আপনার মনে যতই কষ্ট থাকুক, যখন ওই পিটুনিয়া ফুলের দিকে তাকাবেন, এটা কিন্তু জাপান থেকে আনা এই ফুলের বীজটা, এই ওই রিচোটের ম্যাডাম জাপান থেকেই এনেছেন এই ফুলগুলো। এই ফুলগুলো 6 মাস ফুটে থাকে, আবার 6 মাসের পরেই কিন্তু আবার বীজ পরে আবার ওইখানে গাছ উঠতে থাকে। তো ওইখানে সদা সর্বদা সব আছে, সবাই কিন্তু ওগুলো দেখাশোনা করে, সবাই ওইখানে ওগুলোকে সারাক্ষণ সেবা শুশ্রূষা করে, অনেক নিয়োগ আছে। তো খোদা